আমার কাছে কেন যেন মনে হচ্ছে সরকারের মধ্যে এক ধরনের একটা গা ছাড়া ভাব আছে, মানে খুব কিছু কিছু কাজ। আমাদের সরকার তো প্রায় অনেকদিন হয়ে গেল, প্রায় 2 মাস, এটা 8 তারিখে 2 মাস হবে, আর কিছু কিছু কাজ আছে, এইসব কাজের জন্য অযথা সময় নেওয়া হচ্ছে। এগুলা কিন্তু খুব দ্রুতই তারা করতে পারতেন, যেটা বলা হচ্ছে যে শহীদদের তালিকা করা, তারপরে আপনার আহতদের চিকিৎসা ব্যবস্থা করা। এটা মনে হয় আপনার অনুষ্ঠানে এর আগেও আমি একবার বলেছিলাম যে যত দ্রুত সম্ভব আহত ব্যক্তিদের চিকিৎসার দায়ভার নেয়া। আরেকটা জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই সরকারের কাছেও কিন্তু আবার সব দাবি দাওয়া যদি আমরা চাই, সেটা জি যে খুব বেশি আপনার মানে এই সরকার পূরণ করতে পারবে তাও না, কারণ না, স্নিগ্ধ এখানে হৃদয়। দাবি দেওয়ার, এই সরকার অপূরণ করার দাবি দেওয়া তো কেউ করছে না। আমরা আজকে যে বিষয় হ্যাঁ নিয়ে কথা হ্যাঁ বলছি, স্পেশালি যদি পার্টিকুলার এই বিষয় নিয়ে কথা বলি, যদি আপনি ইঙ্গিত করে থাকেন, তাহলে এখানে আহতদের চিকিৎসা করার দাবি, এটা এই সরকার পূরণ করতে পারবে না, কি করতে পারবে আমি জানি। আহতদের চিকিৎসা, যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন এটা তালিকা, যারা এই আন্দোলনে আহত হয়েছেন তাদের তালিকা, এটার জন্য যদি, এটার জন্য যদি রাজনৈতিক সরকার করতে হয়, তাহলে এই সরকারের কাজটা কি? আসলে আমরা তো এই প্ল্যাটফর্মে ধরেন মনে হচ্ছে যে কথা বলি সব সময়, কিন্তু গত 1.5-2 মাস মনে হয় আমরা নিয়মিতই কথা বলেছি, এবং এখানে কথা বলেছি, আমি এখন দেশে অবস্থান করছি, আমি দেশেও অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, মিশেছি। তো আমরা তো শহীদ মিজানের মায়ের কান্না দেখলাম, এটা তো আসলে সবাইকে ছুঁয়ে যাবে, আমাকেও ছুঁয়েছে এটা। আমি সত্যি কথা বলতে গেলে আমি শুরুটা দেখেছিলাম, শেষ পর্যন্ত আমি আর দেখতে পারিনি, মানে আমি কি বলবো যে এটা দেখা সম্ভব না। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে আমরা যখন টক শো করছিলাম বা দেশের বাইরে থেকে কথা বলছিলাম, রিলেটিভলি আমরা যারা দেশের বাইরে ছিলাম তারা তো নিরাপদেই ছিলাম, সেটা তো অস্বীকার করা যাবে না। এমনও হতে পারে যখন আমি আপনার টক শোতে কথা বলছিলাম তখন হয়তো ওই মিজান, শহীদ মিজান রাস্তায় আন্দোলনে ছিল, সে গুলিবিদ্ধ হয়েছে, সে শহীদ হয়েছে, যাই হোক সে হাফেজ হতে চেয়েছিল, তো হাফেজদেরকে বলা হয় কোরআনের পাখি। এবং আমি জানি যে ইসলাম ধর্মে বলা হয়েছে, যতটুকু আমি জানি, যে পরকালে হাফেজদের জন্য মানে একটা বিশেষভাবে সম্মানিত করা হবে, আল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখবেন। আমি আশা করি যে এই মিজানের শহীদী মৃত্যুকে আল্লাহ কবুল করে নিবেন, এবং নিশ্চয়ই পরকালে মিজান সম্মানিত জায়গায় থাকবেন। আর যেটা বলা হচ্ছে, আমাদের যে অভিযোগগুলো আমরা শুনলাম মিজানের মায়ের কাছ থেকে বা মিজানের পরিবারের কাছ থেকে, আরেকজন বললেন যিনি চোখে আঘাত পেয়েছিলেন, আমার কাছে কেন যেন মনে হচ্ছে সরকারের মধ্যে এক ধরনের একটা গা ছাড়া ভাব আছে, মানে খুব কিছু কিছু কাজ। আমাদের সরকার তো প্রায় অনেকদিন হয়ে গেল, প্রায় 2 মাস, এটা 8 তারিখে 2 মাস হবে, আর কিছু কিছু কাজ আছে, এইসব কাজের জন্য অযথা সময় নেওয়া হচ্ছে। এগুলা কিন্তু খুব দ্রুতই তারা করতে পারতেন, যেটা বলা হচ্ছে যে শহীদদের তালিকা করা, তারপরে আপনার আহতদের চিকিৎসা ব্যবস্থা করা। এটা মনে হয় আপনার অনুষ্ঠানে এর আগেও আমি একবার বলেছিলাম যে যত দ্রুত সম্ভব আহত ব্যক্তিদের চিকিৎসার দায়ভার নেওয়া, উদ্যোগ নেওয়া। সরকার যদি সেটা করতে না পারে, দেশের মানুষের কাছে সরকার বলতে পারে যে আমরাও সহায়তা করছি, আপনারাও পারলে সহায়তা করেন, আর সরকারি বেসরকারি নানা ভাবে কিন্তু তাদের চিকিৎসার উদ্যোগ নেওয়া যেতে পারে, দেশেও করা যেতে পারে, বিদেশেও করা যেতে পারে। আপনি বিদেশে থাকেন, আমরা বিদেশে থাকি, আমরা যদি 10 জন 12 জন গুরুতর আহত এই বিপ্লবীকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে চাই, সেটা অসম্ভব কিছু হবে না। পৃথিবীর বিশ্বের বাইরে বিভিন্ন দেশে চ্যারিটি অর্গানাইজেশন আছে এরকম নানা, যারা চোখে আঘাত পেয়েছে বা বিভিন্নভাবে গুরুতর আহত, তাদেরকে আমি নিজে বলতে পারি জার্মানিতে বা ইউরোপে যদি আমরা তাদের চিকিৎসার উদ্যোগ নিতে চাই, বিনা পয়সায় তাদের চিকিৎসা করানো যাবে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর মুক্তিযুদ্ধে যেসব মানুষ আহত হয়েছিলেন তাদেরকেও কিন্তু জার্মানিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। এই জায়গাটা উদ্যোগটা সরকারের নিতে হবে, এটা তো আমি আমি এককভাবে নিলে হবে না, সরকারের পক্ষ থেকে যারা উদ্যোগ নিবেন, সরকারের পক্ষ থেকে যখন বলা হবে তখন কি সহায়ক শক্তি হিসেবে অন্যান্যরা কাজ করতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো, সরকারের কার্যকলাপে বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন কিনা বা তারা একটা খামখেয়ালিপনা করছেন কিনা, এটা তাদের একটু বিবেচনা করা উচিত। তারা জেলায় জেলায় দেখলাম আমি যে সমন্বয়করা সভা সমাবেশ করছেন, এবং সেখানে গিয়ে 2-1 জায়গায় আবার দ্বন্দ্ব হয়েছে, মঞ্চে মারামারি হয়েছে, মঞ্চ ভেঙে গিয়েছেন। তো সেই জায়গাটা আমি মনে করি জেলায় জেলায় গিয়ে সমাবেশ করার চাইতে
তারা জেলায় জেলায় গিয়ে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারতেন। এখানে মিজানের মা কিন্তু কোনো আর্থিক সহায়তা চাচ্ছেন না, উনি বলেন নাই যে আমাকে আর্থিক সহায়তা দেন বা ক্ষতিপূরণ দেন, উনি চাইছেন কেউ একজন তার পাশে গিয়ে দাঁড়াক, সমবেদনা জানাক, এটাই তো, এর বেশি কিছু তো আর না। আর আর সরকার তো এমন ব্যস্ত না, এমন কিছু করছে না যে তারা যেতে পারছে না। আর সরকারকে যেতে হবে কেন? তারা টিম বানিয়ে দেখ, মামুন ভাই যেটা বললেন 64টা জেলায় সিভিল সার্জনের নেতৃত্বে টিম গঠন করা হতে পারে। আর এই সরকার তো সুশীলদের সরকার, জেলায় জেলায় সুশীল সমাজদের দিয়ে একটা কমিটি গঠন করে তারা যেতে পারেন, কথা বলতে পারেন। এখানে কিন্তু একটা যোগাযোগের ব্যবস্থা আর কি, এর চাইতে আর কিছু না, মানে এক ধরনের কথাবার্তা বলা মানুষজনের সঙ্গে, যোগাযোগ করা। এই জি জায়গা থেকে মনে করি যে বের হয়ে আসা উচিত। আর আরেকটা জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই সরকারের কাছেও কিন্তু আবার সব দাবি দাওয়া যদি আমরা চাই, সেটা জি যে খুব বেশি আপনার মানে এই সরকার পূরণ করতে পারবে তাও না, কারণ না, স্নিগ্ধের আসলে দাবি দেওয়ার, সরকার অপূরণ করার দায় দাবি দেওয়া তো কেউ করছে না। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, স্পেশালি যদি পার্টিকুলার এই বিষয় নিয়ে কথা বলি, যদি আপনি ইঙ্গিত করে থাকেন, তাহলে এখানে আহতদের চিকিৎসা করার দাবি, এটা এই সরকার পূরণ করতে পারবে না, কি করতে পারবে আমি জানি। আহতদের চিকিৎসা, যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন এটা তালিকা, যারা এই আন্দোলনে আহত হয়েছেন তাদের তালিকা, এটার জন্য যদি, এটার জন্য যদি রাজনৈতিক সরকার করতে হয়, তাহলে এই সরকারের কাজটা কি? এই সরকার তো স্বল্পকালীন সময়ে আসবে, তারা একটা নির্বাচন দিয়ে চলে যাবে, এবং এখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে যেটা স্নিগ্ধা রিজওয়ানও বললেন যে এই এই সরকারের সেই সক্ষমতা আছে কিনা, কিছু পলিটিক্যাল ডিসিশন নিতে হয়। এবং এই সরকারের যারা আছেন এরা কিন্তু রাজনীতির সঙ্গেও যুক্ত না। আমরা দেখতে পাচ্ছি নানা দাবি দাওয়া নিয়ে এই সরকারের কাছে মানুষজন যাচ্ছে, এই এই আনসাররা কিছুদিন সমবেত হলো, এই আসছে গার্মেন্টস শ্রমিকরা মাঠে সেটা নেমে ভিন্ন পড়লো। ব্যাপার, ডেফিনেটলি সেগুলি তো আর এই সরকার করার কিছু নাই। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু দুই দিক থেকেই বিবেচনা করতে হবে। আপনার অবশ্যই এই সরকার দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে পারে, আমি মনে করি যে এই সরকারের বিবেচনা করতে হবে যে এই জায়গা থেকে সরকারের অবশ্যই সেটা দ্রুত বিবেচনা করতে হবে এবং উদ্যোগ নিতে হবে যে কিভাবে এই কাজটা করা যায়, আহতদের চিকিৎসা এবং তাদেরকে কোনো ধরনের সহায়তা দেওয়া যায় কিনা সেটা যেমন করতে হবে সরকারের দিক থেকে, পাশাপাশি আমাদেরও ভাবতে হবে যে এই সরকারের উপর আমরা কতটা চাপ দিতে পারবো, এ সরকারের দক্ষতা কতটুকু আছে, একটা ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আপনাকে ভাবতে হবে আমাদের, জি জি এটাই আর কি আমি বলতে চাচ্ছি। জি আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ ডক্টর মারুফ। কয়েকজন দর্শককে যুক্ত করেছে, দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা একটু নিজেদেরকে মিউট রাখবেন, আর যারা গতকালকে যুক্ত হয়েছেন তারা আজকে না যুক্ত হয়ে নতুনদেরকে সুযোগ দিবেন।